हेलो एवरीवान अस्सलामु आलैकुम एंड वेलकम टू माय चैनल सारिफातुलिस ब्लॉग। आशा करছি সবাই সুস্থ আছেন ভালো আছেন। আজ আমি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তেমন কোনো ব্লগ নয়, আসলে আজকে শবে বরাত উপলক্ষে যে দুটি হালুয়া আমি রেডি করেছি তো ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের সুবিধা হতে পারে। সো আমি এখানে ছোলার ডালে হালুয়া বানাবো, তাই আগের দিন রাত্রি এটাকে ওয়াশ করে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালে আমি প্রেসার কুকারে ৪টি সিটির জন্য বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি আটার একটু হালুয়া বানাবো বলে বসেছি। তো একটা কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 চামচ মতো ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে একটা এলাচ দিয়ে 1 কাপ পরিমাণ আটা দিয়েছি, দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর যখনই দেখবেন এরকম টাইপের একটু গোল্ডেন ব্রাউনিশ টাইপের কালার হয়ে আসবে তো তখন আমি এর মধ্যে 400 ml মিল্ক মানে একটা বড় সাইজের কাপের মধ্যে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নেব। দুধ নিয়ে এর মধ্যে আস্তে আস্তে দিতে হবে আর মিক্স করতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইনফ্যাক্ট আমারও অনেকটাই দলা পাকিয়ে গিয়েছিল। তো আমি এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ জল দিয়েছি, দিয়ে একটা হ্যান্ড বিটার নিয়ে ভালোভাবে বিট করে এইভাবে মিক্সড করে দিয়েছি। তো এইভাবে কিছুক্ষণ মিক্সড করে নেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছিল। তো এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দেব। যে কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়েছেন ওই কাপেরই 2 কাপ যদি চিনি দেন একদম পারফেক্ট হবে। তবে আমাদের বাড়িতে একটু চিনিটা কম খায়, তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিক্সড করে নিলাম। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেওয়ার পর এবারেই হবে আসল মানে হালুয়া বানাতে গেলে যে টিপসটা ফলো করতে হয়, তো সেটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেটা হলো এটাই যে কড়াইয়ের সাইডে দেখবেন আটকিয়ে যাচ্ছে যে হালুয়াটাই বানান না কেন, তো তখনই এর মধ্যে অল্প অল্প পরিমাণে এবার ঘি দিয়ে দিতে হবে। তো দেখো আমি এখানে 3 থেকে 4 চামচ পরিমাণ ঘি আবার এরকম সাইড দিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিক্সড করে নিতে হবে। এই প্রসেসটাই কিন্তু আবার 2 থেকে 3 বার আমি রিপিট করব। এইভাবে রিপিট করতে করতে মিক্সড করতে করতে দেখবেন অবশেষে গিয়ে কি হবে মানে যে কড়াইয়ের গা থেকে কিন্তু এই হালুয়াটা একদম উঠে আসছে। দেখো আবারও আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করব। হালুয়ার মেন যে টেস্ট সেটা কিন্তু এই সময় এসে থাকে, কারণ এই সময় অল্প অল্প পরিমাণে ঘি দিয়ে মিক্সড করতে থাকলে হালুয়ার যে টেক্সচারটা সেটাও খুব সুন্দর আসে, সাথে সাথে ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধও আসে। এই রকম সময় আমি এলাচটাকে দেখতে পেলাম, তো এলাচটাকে আমি তুলে নিলাম, কারণ খাওয়ার সময় এলাচটা মুখে পড়লে খুব বাজে লাগে। তো তাই এলাচটাকে উঠিয়ে ফেললাম, ফেলে আবার ভালোভাবে মিক্সড করে নিলাম। নিয়ে দেখো এবার কত সুন্দরভাবে মানে কড়াইয়ের গা থেকে এই হালুয়াটা কিন্তু উঠে আসবে। আর আমাদের বাড়িতে হালুয়া শবে বরাতের দিনে সেইভাবে করা হয় না, মানে নিয়ম নেই বলা হয় খারাপ। তো তাই আমি 2 দিন আগেই রেডি করেছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এর মধ্যে এবার কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন, এটা কোনো কথা নয়। তো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিলাম। তো এই তো আমার একটা হালুয়া রেডি হয়ে গেল। আর এখন দেখো কি সুন্দর কড়াই গা থেকে উঠে আসছে। তো আমি একটা কেক টিনকে ব্রাশ করে নিলাম, নিয়ে এর মধ্যেই সেট করতে দেব, কারণ আমি এটাকে ডায়মন্ড শেপে কেটে নেব নিয়ে পিস করব। তাই আমি এটাকে অনেকটাই শুকনোও করেছি। তো এইভাবে করে সেট করে রেখে দিলাম 1 ঘন্টা মতো, যতক্ষণ তো ততক্ষণের মধ্যে আমি এবার চলো ছোলার ডালে হালুয়াটাও রেডি করে নিই। ছোলার ডালটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর হালকা হালকা জলও আছে। তো এবার এটাকে মিক্সারে বেটে নেব। হাতে বাটার থেকে মিক্সারে বাটলে দেখো কতটা স্মুথ একদম সফট হয়েছে, মানে কোনো দানা নেই যাকে বলে। তো এরপর আমি সেম কড়াইয়ের মধ্যে এখানে প্রায় 50 গ্রাম মতো ঘি দিয়ে দিলাম, মানে চামচ হিসাবে ধরলে এখানে 8 চামচ মতো মানে ঘি দিয়ে দিয়েছি আর 2 এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে যে বাটা ছোলার ডালটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এইটা আমি একদম অথেন্টিক স্টাইলে যেমনভাবে আগে দিদা বা মায়েরা করতো আমি একদম সেম প্রসেসে রেডি করছি। তো এটা করতে গেলে সত্যি সত্যি অনেকটা কষ্টের, কারণ অনেকক্ষণ প্রায় আমার 1 ঘন্টা টাইম লেগেছে এই হালুয়াটা রেডি করতে। তো একটু সময় নিয়েই বুঝতে হবে। আর আমি যেহেতু এটা একদম মানে অথেন্টিক স্টাইলে করেছি তো তাই খাটনিটাও একটু বেশি, তবে ফ্লেভারটাও সেরকমই বেশি হবে। তো এই ঘিয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে, শুকনো করে ব্রাউনিশ কালার করতে হবে। তো দেখো এখন জলটা অনেকটা কমে গিয়েছে, এরপরেও কিন্তু আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে এটাকে একদম শুকনো ঝরঝরে করে ফেলতে হবে, করে একটা ব্রাউনিশ কালার করতে হবে। তো দেখো আমি প্রত্যেকটা স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মা আগে ভীষণ ভালোবাসতেন এটা করতে। তো যখন মায়ের একদিন একটা অ্যাক্সিডেন্টে হাত ভেঙে যাওয়ার পর থেকে এই হালুয়াটা সেইভাবে আর করেন না। তো ভাবলাম মায়ের জন্য একটু পাঠাবো, যেহেতু মার এটা বানাতে পারেন না। এটা বানাতে গেলে সত্যি সত্যি 1 ঘন্টা হাত দাঁড়িয়ে যেতে হবে কন্টিনিউ। তো দেখো কতটা শুকনো করে ফেলেছি, আর শুকনোটা কতটা আর কতটা ব্রাউনিশ কালার এটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার একটা বিটার, হ্যান্ড বিটারটা নিয়ে নিলাম, নিয়ে অল্প অল্প পরিমাণে জল দেবো আর মিক্স করতে থাকবো। জলটার পরিমাণটা কিন্তু বেশিই থাকবে, যতটা পরিমাণ ছোলার ডাল নেবেন তার দ্বিগুণ কিন্তু জল দিতে হবে। মানে আমি এখানে 500 গ্রাম মতো ছোলার ডাল দিয়েছি আর 1 লিটার মতো জল দিয়েছি, আর চিনিটাও কিন্তু দ্বিগুণই থাকবে, 500 গ্রামের সাথে 400 গ্রাম। কারণ আমরা মানে কম মিষ্টি খাই বলে, তাই না হলে কিন্তু পুরো 500 গ্রাম মতোই চিনি দিতে হবে। তো এরপর চিনি দিয়ে এইভাবে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। নেওয়ার পর দেখো এরপর কিন্তু একটা সাবধানে, একটু সাবধানেই করতে হবে। আর একটা বড় হাতা নিয়ে নেবেন, না হলে কিন্তু হাতে ছিটিয়ে পড়ার ভয়টা ভীষণভাবে থাকবে। কারণ এই ডালের হালুয়া বানাতে গেলে কিন্তু ভীষণভাবে ফোটে এটা, আর ফোটে কিন্তু হাতে পড়ার চান্সেসটা খুব বেশি থাকে। তাই আমিও দেখুন একটু ঢাকনা দিয়ে করছিলাম, একবার করে নাড়িয়ে দিচ্ছিলাম, আবার ঢাকা দিচ্ছিলাম। তো এইভাবে করে দেখো কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউনিশ কালার এসছে। আর সেম আগের প্রসেসে যেমন দেখিয়েছিলাম যে আটার হালুয়া করতে গেলে যেমন করতে হয়, তো এখনও আমি সেই একই প্রসেসে ঘি দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আটার হালুয়ার মতো এটাকে আমি কিন্তু খুব বেশি শুকনো করব না, যে বরফির মতো কাট করব তাও নয়। আমি একটু হালুয়ার মতোই সফট রেখে দেব। আমার এটা এইভাবে খেতেই বেশি ভালো লাগে। তো আমি ঘি দিয়ে মিক্সড করে নিলাম। নিয়ে এরপর আমি এখানে কাজু বাদাম কিশমিশগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে দেবো। দেখো এটা কতটা সফট আর স্মুথ হয়েছে। আর কড়াইয়ের গা দিয়ে দেখো একদম ছেড়ে যাচ্ছে, বাট এটা আবার মানে আটার হালুয়ার মতো বরফির মতো উঠবেও না। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে, তো তাই আমি ভাবলাম এটা আপনার সঙ্গে শেয়ার করি। এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম, এরকম ডায়মন্ড কাট হিসাবে কেটে নিয়েছি। নিয়ে আর একটা ছোট্ট আলাদা কন্টেনার নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে এই পার্সেলটা রেডি করছিলাম। এটা মিলি খেতে খুব পছন্দ করে, মানে আমার ননদ। তো নেক্সট ব্লগে দেখতে পাবেন অবশ্যই, আমি ওদের কোথায় মানে ওদের বাড়িতে গিয়েছিলাম, তো তাই ওর জন্য এই পার্সেলটা রেডি করেছি। তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাদের ভীষণভাবে নেক্সট ভিডিও শেয়ার করতে সাহায্য করে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।